মানসিক অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে নদিয়ার নবদ্বীপ বুড়ো শিবতলা এলাকায়। মৃত ওই ব্যক্তির নাম স্বপন কুণ্ডু, বয়স আনুমানিক 61 বছর। জানা যায় মৃত ব্যক্তি নবদ্বীপ পৌরসভার কর্মী ছিলেন। কর্মজীবনে দুঃখ কর্মচারী থাকার কারণে। অবসর নেওয়ার পরেও পৌর প্রশাসন তাকে চুক্তিভিত্তিকভাবে পৌরসভার কর্মী নিয়োগ করেছিলেন। তবে অর্থনৈতিক কারণে বেশ কিছুদিন যাবৎ তিনি মানসিক অবসাদে ভুগছিলেন বলে দাবি মৃতের পরিবারের সদস্যদের। মানসিক অবসাদের কারণেই মূলত তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন বলেও জানা যায় পরিবার সূত্রে। বৃহস্পতিবার সকালে বুড়ো শিবতলা এলাকায় নিজের বাড়িতে ঘরের মধ্যে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় থানায় খবর দেয় পরিবারের লোকজন। খবর পেয়ে নবদ্বীপ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্বপনবাবুর নিথর দেহ উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্মরত চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসার পর তাকে মৃত বলে ঘোষণা করেন। সম্পূর্ণ ঘটনাটির তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ। ঘটনাটা হয়েছিল বলতে, সকালবেলায় মা মন্দিরে গেছিলো, ভাই ঘুমিয়েছিল, আমি বেরিয়েছিলাম একটু বাড়ির থেকে। সকালবেলায় হট করে এরকম মা ভাই আবার আমাকে ফোন করে বলছে তাড়াতাড়ি আয় বাড়িতে, এরকম বাবা এরকম মানে সুইসাইড করেছে, গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছে। দিয়ে তো এসে সঙ্গে সঙ্গেই মানে পরিস্থিতি বুঝতেই পারছেন, সবই একদম নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। দিয়ে আমরা থানাকে খবর দিই, থানার থেকে এক অফিসাররা এসে বডি হসপিটালে নিয়ে আসে। প্রাথমিক হিসাবে কি মনে হয় কি হতে পারে যে এইভাবে? প্রাথমিক হিসাবে মনে হয় বলতে, উনি 2020 সালে নভেম্বর মাসে রিটায়ার করেছিলেন, নবদ্বীপ পৌরসভার ট্যাক্স ডিপার্টমেন্টের কর্মচারী ছিলেন, পার্মানেন্ট কর্মচারী ছিলেন। যে উনি বিগত 1.5 বছর ধরে শুধু কলকাতায় যেতেন আর আসতেন, শুধু পেনশনের টাকা পিএফের টাকা ক্লিয়ার হচ্ছিল না, একটা মানসিক অবসাদের মধ্যে উনি পড়ে গেছিলেন, ঠিক আছে। এই তার মধ্যে এই মাসে পিএফের পেনশনের টাকাটা যাও চালু হয়েছে গত মাস থেকে, কিন্তু পিএফের যে ম্যাচুরিটির টাকাটা সেটা এখনও পর্যন্ত পায়নি। ওর জন্য উনি মানসিকভাবে প্রচণ্ডভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন ওর জন্য সেখান থেকে। তাছাড়াও উনি একটু বাড়ি কনস্ট্রাকশনের কাজ করতে গিয়ে এবার এক জায়গার থেকে টাকা পাবে, উনি পিএফের টাকাটা পাবে, তাকে শোধ করে দেবে, সেই হিসাবে এক জায়গার থেকে মার্কেট থেকে উনি মানে কিছু ব্যালেন্সে টাকা নিয়েছিলেন। সে তারা ব্যালেন্সে যারা পাওনাদের তারা এসে প্রেশার দিচ্ছিল, তারা বোঝার চেষ্টা করছিল না যে ইনি তো সরকারি চাকরি করেন, প্রত্যেক পিএফের টাকাটা পেয়ে যাবে, ঠিক আছে। সেই জন্য মানসিক অবস্থাদের থেকে উনি এই অঘটনটা ঘটিয়ে ফেলেছেন। হ্যাঁ, উনি পৌরসভায় পিএফ পেনশন চালু হচ্ছিল না বলে পৌরসভার থেকে ওনাকে ক্যাজুয়ালি স্টাফ হিসাবে রেখেছিল, কেননা উনি পৌরসভার কর্মচারী মানে সরকারি স্টাফের কাজকর্ম উনি ভালো বুঝতে পারতেন ট্যাক্স ডিপার্টমেন্টের। ওর জন্য মিউটেশন দপ্তর, যেটা পৌরসভা মিউটেশন দপ্তর, উনি ভালো বুঝতেন, ওর জন্য পৌরসভার থেকে ওনাকে ক্যাজুয়াল হিসাবে একটা সামান্য বেতন ওনাকে রেখেছিল, উনি সেটা করছিলেন। ওনার কয় ছেলে কয় মেয়ে? আমরা 3 ভাই। আপনি কে হন? আমি বড় ছেলে। তাহলে মূলত যে মানসিক টেনশনেই, মানসিক অবসাদ থেকে এটা সবচেয়ে বড় হয়েছে। আপনার নাম? আমার নাম কৃষ্ণেন্দ্র কুমার। বাবার নাম কি? বাবার নাম স্বপন কুমার কুণ্ডু।